নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা যারা জবা গাছ করি তারা অনেক সময় দেখি যে হঠাৎ করে জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। জবা গাছের পাতা কেন হলুদ হয়, কীভাবে জবা গাছের পাতাকে হলুদ হওয়া থেকে আটকাবো, কীভাবে জবা গাছগুলোকে ভালো রাখবো এবং সেই গাছগুলো থেকে কীভাবে প্রচুর প্রচুর ফুল পাবো, পুরো ব্যাপারটা আমরা আজকে এই ভিডিওটিতেই স্টেপ বাই স্টেপ দেখে নেব। বন্ধুরা, একটা কোনো বিশেষ কারণে জবা গাছের পাতা হলুদ হয় না, অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে থেকে মোট ছটা ইম্পর্টেন্ট এমন কারণ আছে যেগুলোর জন্য আমাদের বাগানে জবা গাছের পাতা বেশি হলুদ হয়। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ঠিকঠাকভাবে জল না দেওয়ার কারণে জবা গাছের পাতা হলুদ হয়ে যায়। আমরা যখন জবা গাছে জল দিই তখন হয়তো জবা গাছের যে টব থাকে সেই মাটিটিকে আমরা একদম ভরপুর করে ভিজিয়ে জল দিই, তারপরে আমরা সেকেন্ড টাইম যখন জল দিই সেখানেও কিন্তু আমরা ভরপুর করে জল দিই। ময়েশ্চার ব্যাপারটাকে না বুঝে যদি আমরা প্রচুর প্রচুর জল দিতে থাকি জবা গাছের টবে বা জবা গাছে, তাহলে কিন্তু জবা গাছের এই প্রবলেমটি কোনোভাবেই আটকানো যাবে না। জবা গাছকে জল দিতে লাগবে, কিন্তু জবা গাছের মাটি যেন কখনোই কাদা কাদা না হয়ে যায়। জবা গাছের মাটি যদি কাদা কাদা হয়ে যায় সেক্ষেত্রে কোনোভাবেই আপনি আপনার জবা গাছকে ওই পাতা হলুদের ব্যাপার থেকে আটকাতে পারবেন না। পুরো গাছ একদম পত্রশূন্য হয়ে যাবে, পুরো গাছের পাতা কিন্তু একদম হলুদ হয়ে যাবে। তো জল ঠিকঠাকভাবে দিতে হবে। এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে, এখন আমাদেরকে প্রত্যেক দিন হয়তো দুবার করে জল দিতে হতে পারে, কিন্তু প্রত্যেক দিন দিতে হবে এমনটা নাও হতে পারে। মাটির ময়েশ্চার বুঝে আপনাকে জল দিতে হবে। যখন আপনি টবের মাটিতে জল দিচ্ছেন তার আগে মাটিটাকে চেক করে নিন, এই টবটায় জল লাগলো না, অন্য একটা টবে জল লাগতে পারে। তো এই রকমভাবে কিন্তু জল আমাদেরকে দিতে হবে। যদি আমরা ভাবি যে একই সাথে একই নিয়মে প্রত্যেকটা গাছকে জল দেব, এটা কিন্তু সম্ভব নয়। তাহলে হয়তো জবা গাছকে এই প্রবলেমটি থেকে কোনোভাবেই নিয়ে আসা যাবে না। সেকেন্ড যেটার জন্য জবা গাছের পাতা হলুদ হয় সেটা হচ্ছে খাবারের একটা অভাব হয়। বিশেষ করে পটাশিয়ামের অভাবের কারণে জবা গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়। তাই আমাদেরকে জবা গাছ পরিচর্যা করতে গেলে 10 দিন পরে পরে একটা করে খাবার দিতে হবে এবং মাসে অন্তত পক্ষে একবার আমাদেরকে NPK অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ কোনো একটা খাবার দিতে হবে। সেটা 19-19-19, 20-20-20 বা 0-0-50, যে কোনো একটা খাবার অন্তত জবা গাছে দিতেই লাগবে প্রত্যেক মাসে। এছাড়া আমি যে জৈব মিক্স খাবারটা বলেছি সেই মিক্স খাবারটা আপনি একদিন দিলেন, বা আরেকবার যেটা আপনি খাবার দিচ্ছেন সেটা সরিষার খোল পচানো জল দিচ্ছেন। তো এই রকমভাবে একটা মাসে মোট 3 বার খাবার দিন, কিন্তু একবার NPK খাবারটা রাখুন, যেটা দিলে আমাদের গাছের পাতা হলুদ হওয়ার যে সমস্যাটা হচ্ছে খাবারের অভাবে সেটা কিন্তু কখনোই হবে না। 3 নম্বরে সেটা হচ্ছে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন। আমাদের আবহাওয়াতে এরকম ব্যাপারটা মাঝে মধ্যেই হয়ে থাকে। প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল, হঠাৎ করে একটু করে টেম্পারেচারটা বাড়ছিল, তারপরে আবার গরম পড়েছিল, কিন্তু মাঝে 3-4 দিন টানা বৃষ্টি হলো, অনেকটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার ছিল, আবার গরম বাড়ছে। তো এই যে ওয়েদার যে চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, সেটা কিন্তু এই জবা গাছ মেনে নিতে পারে না। এমনিতে এই গাছগুলো হার্ডি প্ল্যান্ট, কিন্তু এই দিক থেকে এই গাছগুলো কিন্তু খুব নাজুক প্রকৃতির। একটা রকমের ওয়েদার যখন থাকে এদের খুব বেশি প্রবলেম হয় না, প্রচণ্ড যখন শীত থাকে ওরা সমস্ত পাতা টাতা ঝরিয়ে একাকার করে দেয়, পুরো গাছটা ডরমেন্সিতে চলে যায়, তো এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু যখন গরম থাকে সেটাকে ওরা ভালোভাবে এনজয় করে। হঠাৎ করে গরম থেকে যদি ঠান্ডা হয়ে যায় বা প্রচণ্ড বৃষ্টি হয় সেই কারণে একটা শীত শীত অনুভব হয়, তো সেই সময় কিন্তু আমাদের জবা গাছের এই পাতা হলুদের সমস্যাটা হয়ে যায়। এটাকে আমরা কোনোভাবে আটকাতে তো পারবো না, আমাদেরকে ঠিকঠাকভাবে অন্যান্য যে পরিচর্যাগুলো আছে সেগুলো করে যেতে হবে। আবহাওয়ার কারণে আমাদের গাছের যখন পাতা হলুদ হয়ে যাচ্ছে এটাকে জাস্ট আমরা ছিঁড়ে ফেলে দেব, পাতাগুলোকে, ভালো পাতাগুলো থাকবে, এটা কিন্তু খুব বেশি প্রবলেম করবে না। 4 নম্বরে আরেকটি কারণে আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যায়, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। বন্ধুরা, আমরা এখন বেশিরভাগ বিদেশি প্রজাতির জবা গাছ করছি, আর এই বিদেশি প্রজাতির জবা গাছগুলোতে একটু ফাঙ্গাল ডিজিজগুলো বেশি হয়।
অনেক সময় আমরা গাছে ঠিকঠাকভাবে ফাঙ্গিসাইড দিই না, বা এমন হতে পারে রেগুলারটি যেরকমভাবে ফাঙ্গিসাইড দেওয়া দরকার সেরকমভাবে ফাঙ্গিসাইড দিই না, ফাঙ্গিসাইডের ডোজটাকে মেনটেন্স করি না, বা একই রকমের ফাঙ্গিসাইড দীর্ঘদিন ধরে দিচ্ছি। তো সেই সেই কারণগুলোর জন্য আমাদের জবা গাছ অনেক সময় ফাঙ্গাল ডিজিজগুলোতে আক্রান্ত হয়, যার ফলে আমাদের জবা গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়, এবং এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। এই সময় জবা গাছ অনেক বেশি দুর্বল হয়ে যায়, জবা গাছের যে খাবার থাকে সে খাবার গ্রহণ করার ক্ষমতা আস্তে আস্তে কমে যায়, রুট অকেজো হয়ে যায়, অনেক অনেক প্রবলেম হয়। এই রকম সিচুয়েশান যাতে না হয় তার জন্য আমাদেরকে নিয়মিত একটা নির্দিষ্ট নিয়ম ধরে ধরে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতে হবে। একটা ছত্রাকনাশক না দিয়ে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আমরা ইউজ করতে পারি, বিশেষ করে দুটো ছত্রাকনাশক আপনাকে অবশ্যই রাখতে হবে। একটা সপ্তাহে যে ছত্রাকনাশকটি দিলেন পরের সপ্তাহে সেটাকে চেঞ্জ করে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা দেবেন, এবং ডোজটাকে প্রথমে 2 গ্রাম, তারপরে বারে 1.5 গ্রাম, তারপরে বারে 1 গ্রাম, তারপরে আবার 1.5 গ্রাম, আবার 2 গ্রাম, তো এইরকমভাবে আপ ডাউন সিস্টেম করে দেবেন। তাহলে কিন্তু জবা গাছের ফাঙ্গাল ডিজিজগুলো হবে না, জবা গাছ খুব ভালো থাকবে। 5 নম্বরে যেটার জন্য জবা গাছের পাতা হলুদ হয় সেটা হচ্ছে মাইটসের অ্যাটাক। অনেক সময় আমাদের জবা গাছে, বিশেষ করে এই যে গরমের সময়টাতে, এই সময় আমরা দেখি লাল ছোটো ছোটো মাকড়সাতে পিছনের দিকটাতে একদম জাল করে রেখেছে, এটা হচ্ছে লাল মাকড়সা, যেটাকে আমরা মাইটস বলছি। এই মাইটস কিন্তু খুব প্রবলেম করে জবা গাছের পাতার উপর, সমস্ত গাছের পাতাই আস্তে আস্তে হলুদ হতে শুরু করে। তো মাইটস তাড়াবার জন্য আমরা ইউজ করতে পারি সুপার সোনাটা এবং ইমিডা ক্লোরোপিড 17.8 SL। এই দুটি কীটনাশককে আমাদেরকে একসাথে মিশিয়ে পরে স্প্রে করতে হবে। সুপার সোনাটার ডোজ হচ্ছে 2 ML, এবং তার সাথে নিয়ে নেবেন ইমিডা ক্লোরোপিড 17.8 SL 1 ML। দুটিকে একসাথে নিয়ে বিকেলের টাইমে ভালোভাবে যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এই মাইটসের অ্যাটাক হবে না এবং আমাদের জবা গাছের পাতা হলুদ হবে না। 6 নম্বরে যে কারণে জবা গাছের পাতা হলুদ হয় সেটা একটু সাধারণ ব্যাপারই বলতে পারেন, কারণ অনেক সময় কি হয় একটা নির্দিষ্ট এজ চলে যাওয়ার পরে সেই পাতাগুলো ঝরে যায় এবং নতুন পাতা তৈরি হয়, অর্থাৎ বয়স্ক পাতাগুলো ঝরে যাবে, নতুন পাতা তৈরি হবে, যেটা একদম স্বাভাবিক ব্যাপার, এটার জন্য একদমই চিন্তা করার কিছু নেই। অর্থাৎ আমরা আগে ব্যাপারগুলো যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারি তাহলে এই আবহাওয়াজনিত কারণ এবং বয়সের যে ব্যাপারটা বলছি এই দুটোকে আমরা মোটামুটি আটক করতে না পারলেও এগুলোর দ্বারা আমাদের গাছের খুব বেশি ক্ষতি হবে না। পুরনো পাতা ঝরে যাওয়া মানেই কিন্তু নতুন পাতা আবার তৈরি হচ্ছে, এই জায়গায় কিন্তু ব্যালেন্স ঠিক থাকবে, কিন্তু মাইটসের আক্রমণ বলুন, খাবারের ডেফিসিয়েন্সি বলুন, বা জল দেওয়ার ব্যাপার বলুন, ফাঙ্গাল ডিজিজ বলুন, এগুলোর জন্য কিন্তু কোনো রকমের সেকেন্ড কোনো অপশন থাকে না। একদিকে পাতা হচ্ছে, একদিকে পাতা হলুদ হচ্ছে এমনটা কিন্তু সেগুলোর ক্ষেত্রে হয় না, একদম পুরো গাছ পাতা ঝরে যায়, পুরো গাছটি একদম নেড়া হয়ে যায়। তো এটা আমাদেরকে আটকাতে হবে। মোটামুটি এই যে কারণগুলো বললাম এই কারণগুলোর জন্যই ম্যাক্সিমাম জবা গাছের পাতা হলুদ হচ্ছে। তো কোন কোনগুলো আপনাকে ঠিক করতে হবে সেটা আপনারা বুঝে নিন এবং সেই রকমভাবে আপনার গাছগুলিকে পরিচর্যা করুন। এইগুলো করলেই কিন্তু আপনার জবা গাছ ভালো থাকবে, পাতা হলুদের যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু হবে না। আর যা কিছু প্রবলেম থাকবে জবা সংক্রান্ত বা অন্যান্য গাছপালা সংক্রান্ত আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন, বা আমার সাথে যদি ডাইরেক্ট কথা বলার কোনো দরকার থাকে তাহলে আমার ফেসবুক গ্রুপ এবং পেজ মাই রোজ গার্ডেনে গিয়ে যদি আমাকে মেসেজ করেন সেখানেও আমি আপনাদেরকে প্রত্যেকটি মেসেজের রিপ্লাই দেবো। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।